পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি, এই নামে বিজেপি তাদের কর্মসূচি পালন করবে 9 থেকে 16 তারিখ পর্যন্ত। আজ তার শুরুর দিন এবং এখান থেকে এই মুরলীধর সেনলেন থেকে একটি মিছিল হওয়ার কথা রয়েছে, দক্ষিণ কলকাতায় আছে, বেহালায় আছে, তোমাকে দেখিয়ে দেবো। তার আগে পুলিশের পক্ষ থেকে এখানে একটি হোর্ডিং দেওয়া হয়েছে যেখানে লেখা রয়েছে, দেশকে ভালোবাসুন, করোনা ছড়াবেন না, পশ্চিমবঙ্গ সরকারের আদেশ মেনে চলুন, আইন ভঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নোটিশ দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এখানে কলকাতা পুলিশের ভ্যান রয়েছে যেখানে কিন্তু তোমার ঘোষণা করার কথা রয়েছে বিজেপি পার্টি অফিসের সামনে। অন্যদিকে বিজেপি পার্টি অফিস থেকে কিছুটা দূরে তোমাকে দেখিয়ে দেবো যে মোড়ের মাথায় প্রচুর পুলিশ জমায়েত করা হয়েছে, যেটা পুলিশ সূত্রে এখনও অবধি জানা যাচ্ছে যে এই করোনা পরিস্থিতির কারণে কোনো বড় জমায়েত করা যায় না এবং সেই অনুযায়ী এখানেও জমায়েত করা কিন্তু সেই আইন অনুযায়ী ঠিক নয় এবং সেই কারণে এই ধরনের একটা নোটিশ দেওয়া হয়েছে। এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর তুমি দেখছো যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপরে ঠিক মোড়েতে প্রচুর পুলিশ এই মুহূর্তে জড়ো হয়েছেন, পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে পুরো জায়গাটা জরিপ করে গিয়েছেন এবং এখানে ঠিক বিকেল 5টা নাগাদ একটি মিছিল হওয়ার কথা রয়েছে জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে। এবং সেই সঙ্গে আমরা জানি যে দক্ষিণ কলকাতাতেও আছে, বেহালাতেও আছে, সায়ন্তন বসু হাওড়াতে থাকবেন। এই মুহূর্তে তুমি দেখো যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মুখেতে কিন্তু প্রচুর পুলিশ দেওয়া হয়েছে, এখানেতে প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে বিজেপি পার্টি অফিসের সামনে যেরকমভাবে নোটিশ বোর্ড ঝোলানো হয়েছে, যেরকমভাবে নোটিশ দেওয়া হয়েছে যে দেশকে ভালোবাসুন, এই পরিস্থিতিতে কোনো জমায়েত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউতে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। এবং তা যদিও এখনও কর্মসূচি দেরি আছে কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, যেটা পুলিশ সূত্রে জানাও যাচ্ছে, এই কর্মসূচির কিন্তু কোনো অনুমতি নেই। স্বাভাবিকভাবে এই কর্মসূচি যদি পালন করতে যায় তাহলে সেই অনুযায়ী যে আইন অনুযায়ী ব্যবস্থা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি পার্টি অফিসের সামনে হোর্ডিং দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ অনুপ। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।